हाय फ्रेंड, वेलकम बैक टू हमार बांगला चैनल। तो हमार बांगला चैनले तोमादे नतून करे आबार स्वागत जानाई। तो एखन जेहेतु आमफान झड़टा किछुटा होलेओ कमेछे, तो तार जन्य ओई आमफान झड़ेर जन्य आमी अनेक दिन धरे तोमादेर सामने आर कि आमी कोनो भिडियो निये आसते पारिनी नतून करे। तो झड़टा जेहेतु किछुटा होलेओ एकटु स्थिर होयेछे, तारपर एखन आमी एई आबार नतून करे एलाम तोमादेर सामने। तो तोमरा सबाई केमन आछो आमाके बोलो। आमी तो मोटामुटी एखन भालो आछि। तो जेहेतु लोडशेडिंग चारिदिके आमादेर एरियाते एखनो टोटाली लोडशेडिंग होयेई रयेछे, জানি না কখন ইলেকট্রিক আসবে, কখন কি হবে। ফোনে চার্জ দিতে পারছি না, নেটওয়ার্ক নেই, তারপরে ইন্টারনেট তো টোটালি নেই, যার জন্য কোনো ভিডিও আপলোডও করতে পারছি না। তো কি আর করা যাবে, কিছু করার নেই। লোডশেডিংটা এখনও আছে ঠিকই, কিন্তু কিছুটা হলে ওয়েদারটা একটু স্থির হয়ে আছে যেহেতু, তাই আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। দেখো, লকডাউনের মিডল বরাবর আমি এনেছিলাম, কিন্তু এটা লকডাউনের জন্য তো মোটামুটি এটা একদম ঘরের মধ্যে বাক্সবন্দি হয়েই ছিল কতদিন ধরে। তো এটা ইউজ করা তো দূরের কথা, আমি বেরই করিনি। তো দেখো, নতুন করে কি এসেছে। আমার আগের একটা ছিল, বাট সেটা ট্রাইপডটা যেটা ছিল সেটা একটু হাওয়া হলেই পড়ে যাচ্ছিল ভাব। তো তার জন্য একটা নতুন আনালাম, কখন আবার আমার হয়তো ক্যামেরাটাই পড়ে যাবে। তো সেই জন্য এটা আবার নতুন করে আনিয়েছিলাম, কিন্তু আমি ইউজ করতে টোটালি একদমই ইউজ করতে পারিনি। এটা ঠিকঠাকভাবে কি আর করব। তো তাই ভাবলাম আজকে বের করেই ফেলি এটাকে। তো বের করলাম, দেখো এটা নিয়ে এসেছি, বেশ শক্তপোক্ত একটা জিনিস। এটা একটা জিনিস, ভালো আছি। আজকে আপনাদের সামনে যে রান্নাটি আমি নিয়ে এসেছি, এটা আপনার আমার বাড়িতে প্রত্যেকেই কম বেশি সবাই পছন্দ করে থাকি। তো দেখে নিই আজকে রান্নাটি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। তো একটা বড় সাইজের মানকচু নিয়ে নিয়েছি, কেউ মানকচু বলে কেউ শোলা কচু বলে, যাই হোক, এটাকে নিয়ে মিডল থেকে আমি কেটে ভাগ করে নিয়েছি, এতটা যেহেতু দরকার নেই। আর টক দই নিয়েছি কিছুটা, নারকেল কোড়া, পেঁয়াজটাকে কেটে কুচি কুচি করে নিয়েছি, আর শুকনো লঙ্কা, জিরে, সর্ষে, নারকেলটাকে আমি কুড়িয়ে বেটে নিয়েছি, আর টমেটো লাগছে, আর যে মশলাটা ছিল যে মশলাটা দিয়েছিলাম ওটাকে বেটে নিয়েছি ভালো করে। এবারে কচুটাকে আমি ছোট ছোট করে ফালি ফালি করে কেটে নিচ্ছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, নারকেলটাকে আমি ছোট ছোট করে নারকেল কোরানি দিয়ে ছোট ছোট করে কোরানোর চেষ্টা করব, বেশি বড় যাতে না হয়। নারকেলটা কোরানো হয়ে গেছে। এইবারে আমি যে কচুটাকে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এটাকে আমি একটু অল্প করে ভাপিয়ে নেব নুন দিয়ে, আর সামান্য একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের মতন ভালো করে ভাপিয়ে নেব। তাহলে এটা কচুটা অনেক সময় মানুষের মুখে চুলকোয়, তো সেটার জন্য যাতে এই চুলকোনোটা না হয় তার জন্য যে জলটা ভাপিয়ে ফেলে দেবো, তাহলে প্রবলেম হবে না। এই ফাঁকে আমি মশলাটাকে বেটে নিচ্ছি। কচুটা দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে, কেমন একটা গাঢ় ভাব এসছে হলুদের কালারটা। এটা হলো খাড়ের যে অংশটা কচুর মধ্যে থাকে, সেইটার জন্য হলুদের কালারটা এতটা গাঢ় হয়ে গেছে। আরেকটু ভাপিয়ে নিলে এই কালারটা চলে যাবে, দেখুন এবার কালারটা চেঞ্জ হয়ে গেছে। কচুটা আমার পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। অল্প আদা নিয়েছি বাটার জন্য,
আর মশলা রেডি হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য, জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়ন দিয়েছি, সাথে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি যে মশলাটা আছে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। টমেটো আদা বাটাটা রসুন বাটা আর যে অনেকগুলো মশলা একসঙ্গে মিক্সড করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। নারকেল বাটা এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। হলুদ দিলাম, নুন দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবারে আরেকটু কষিয়ে নেব ভালো করে। যে বাটিগুলোতে মশলাটা ছিল মশলাটা একটুখানি জল দিয়ে ধুয়ে মশলাটাও দেওয়া হয়ে গেল, একটু জলও দেওয়া হয়ে গেল। একটু জল দিলে কি হবে আর মশলাটা পুড়ে যাবে না। এবারে আস্তে আস্তে করে আমি মশলাটাকে একটু ভালো করে কষাবো। ফ্রাই হয়ে এসছে, তেল বেরিয়ে আসছে আস্তে আস্তে। কমপ্লিট মশলা বানানো, এবারে আমি সিদ্ধ করা কচুটাকে দিয়ে দিচ্ছি। আলতো হাতে নাড়াচাড়া করবো, যেহেতু কচু আগে থেকেই সিদ্ধ করা ছিল। এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। টক দই দিয়ে দিলাম, টক দইটাকে ভালো করে নাড়িয়ে পুরো তরকারিটার মধ্যে মিক্সড করে দিয়েছি। তো এবার এটাকে খুব বেশি ফোটানোর দরকার হবে না, যেহেতু এটা সিদ্ধ করাই রয়েছে। অল্প ফুটিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমি একটু টেস্ট করে দেখছি, তো একদম পারফেক্ট আছে সব কিছু, আর কিছু দেওয়ার দরকার নেই। তো আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিলাম, এবারে নামিয়ে নেব। আর আমার রান্নাটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ। আমি আজকে একদমই নিরামিষভাবে রান্নাটা করলাম, তোমরা আমাকে জানিও রান্নাটা কেমন হয়েছে। আর তোমরা তো বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে তোমাদের রান্না কেমন হয়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন আর বাড়িতেই থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা সম্পর্কে। আজকের মতন টাটা, বাই।